ডাক্তার জোবাইদা রহমানের স্ট্যাটাস নিয়ে তোলপাড়। লন্ডনে অবস্থানরত বিএমপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড় চলছে। বিএমপির সমর্থন জানালেও অন্যরা এর কঠোর সমালোচনা করেছেন, বলছেন সারা দেশে যেভাবে আগুনে পুড়ে মানুষ মরছে তা নিয়ে কিছুই নেই স্ট্যাটাসে। স্ট্যাটাসটি তুলে ধরা হলো, একজন মাকে জিজ্ঞাসা করা হয়েছিল সন্তান নাকি দেশ, তিনি উত্তরে বলেছিলেন দেশ। এরপর অমানসিক নির্যাতন নেমে এলো তার দুই সন্তানের ওপর। এক সন্তানের পায়ের হাড়গুলো ভেঙে দেওয়া হলো, আরেক সন্তানকে ইলেকট্রিকের সাহায্যে ব্রেন ড্যামেজ করে দেওয়া হলো। এরপর আবার সে মাকে জিজ্ঞাসা করা হলো, আপনার কাছে সন্তান বড় নাকি দেশ? উনি কেঁদেছেন, চোখের পানি ফেলতে ফেলতে বলেছেন, দেশ, এই দেশ আমার মা, এই দেশ আমার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন। আমি আমার মায়ের কাছে থাকব, আমার স্বামীর স্বপ্নের দেশেই থাকব। আমি আমার দুই সন্তানকে আল্লাহর কাছে সঁপে দিয়েছি। আমি বেঁচে থাকব আমার 16 কোটি সন্তানদের মাঝে।